দেওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোবাইলের একটা সেটিং আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। মোবাইলের ডিসপ্লে যে আলো থাকে, এই ব্রাইটনেস কীভাবে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ করবে সেটিংটা দেখতে থাকুন। অ্যাট ফার্স্ট সিটিং অপশন ওপেন করব। সিটিং অপশন থেকে আমি তীর চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিসপ্লে অপশনে ক্লিক করব। ডিসপ্লে অপশন থেকে ফার্স্ট যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, ব্রাইটনেস লেভেল পাশে 54%, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা পার্সেন্টেজকে বাড়ানো কমাতে পারবেন। আমি আপনাদেরকে এখানে যে এই চিহ্নটা আছে, এই চিহ্ন যদি আপনি উপরের দিকে নিয়ে আসেন তাহলে দেখবেন যে ব্রাইটনেস বৃদ্ধি পাচ্ছে। এই দেখেন ফুল 100% যখন আমরা দিব তখন এই ব্রাইটনেসটা দেখুন, যদি আস্তে আস্তে নেচের দিকে নিয়ে আসি তাহলে এটা ডিক্রিজ হচ্ছে, ছেড়ে দিলাম 45%। কিন্তু আমি যখন এটা 55% এখন রাখলাম, দেখেন এখন আমি এটা 55% বা 49% রাখলাম। আপনার যখন যেটা প্রয়োজন তখন সেটা করতে পারবেন। বাট যদি আপনার মোবাইলে অটো রোটেট অটোমেটিক চালু থাকে তখন এটা আপনি করতে পারবেন। অটোমেটিক অপশনটা আপনাদেরকে বলে দিই, এই ব্রাইটনেসের পাশে দেখুন একটা, এই যে আমি দেখিয়ে দিই একটা ইয়ে চিহ্ন আছে, যদি আপনারা এখানে ক্লিক করে দেন তখন আপনারা এখানে এটা যেখানে বাড়িয়ে রাখবেন সেখানে থেকে যাবে। আমি 70 রাখছি, দেখেন 70 আছে। আপনার যখন যেমন প্রয়োজন তখন আপনি তেমনভাবে এটা করতে পারবেন। বাট যদি আপনি এই যে চিহ্ন থেকে এ অপশন ছিল এখানে আবার ক্লিক করি তখন এ চলে আসলো, যখন এ চলে আসবে তখন এটা অটোমেটিক আপনার যেখানে যেমন আলো প্রয়োজন ব্রাইটনেস প্রয়োজন ঠিক তেমন ব্রাইটনেস অটোমেটিকলিভাবে চলে আসবে। আমি যদি 21% দিই দেখেন অটোমেটিকলিভাবে 1% হয়ে গেছে। বাট 1% অবস্থায় আমি যখন এটা কেটে দিব দেখেন ডিসপ্লে 1% এখন এটা দেখতে অনেক প্রবলেম হচ্ছে। আমি যদি সেটিংয়ে যাই আবার সেটিং অপশনে গেলাম, সেটিং অপশনে যে ডিসপ্লেতে গেলাম, এই 0% এখানে আছে, দেখেন আমি এখানে একটু বাড়িয়ে দিলাম, এখন এটা অটোমেটিকলি ভাবে পাল্টে থাকবে। আপনি ম্যানুয়ালও ইনক্রিজ ডিক্রিজ করতে পারেন ব্রাইটনেস। বাট যখন এখানে এ অপশন থাকবে এখানে তখন এটা আপনার যতটা ব্রাইটনেস প্রয়োজন ঠিক ততটা ব্রাইটনেস অটোমেটিকলিভাবে নিবে। আর যখন এ থাকবে না তখন আপনি আপনার ইচ্ছা মতো যেখানে রাখবেন, যদি আপনি 100 রাখেন 100 থাকবে, যদি আপনি 50 রাখেন 50 থাকবে।
অপশনটা চালু করবেন তখন কিন্তু থাকবে না, কারণ সে তার ইচ্ছা মতো অটোমেটিকলি পাবে আপনাকে দেখতে, অসুবিধা হবে না। ঠিক তেমন টাইটনেস, ঠিক তেমনই ব্রাইটনেস সে অটোমেটিকলিভাবে নিয়ে নেবে। থ্যাংক ইউ।